বাবা, অফিস শেষ হলো, যাই এখন বাড়ির দিকে রওনা করি। বাড়িতে এসে গেলাম। আমি যখন ঘর থেকে নেমেছিলাম ততক্ষণে তো ভালোই ছিল, এখন কি হলো? নিশ্চয়ই তো ঝড়ে হয়েছে। এত তাড়াতাড়ি আমি ঘর কোথায় পাবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন কেঁদে কোনো লাভ হবে না, চোখের জলটা মুছে নিই, দেখি কারো কাছে কোনো বাড়ি পাওয়া যায় কি না। এখন ঘর সারাতে তো অনেক সময় লাগে, ততক্ষণ আমি কোথায় থাকবো কে জানে। একটা জায়গা দেখতে হবে, যাই কাউকে একটু ফোন করে দেখি। পাড়া প্রতিবেশীদের তো নাম্বার সাথে নেওয়া আছে, ওদের একটু ফোন করে দেখি, যদি ভালো কোনো বাসা পাই যাই একটু ফোন করে নিই। কোথায় গেল নাম্বারটা? এই তো পেয়ে গেছি, এখন কল দিয়ে যাই। হ্যালো, হ্যাঁ আচ্ছা, আপনাদের কাছাকাছি কি কোনো বাসা ভাড়া পাওয়া যাবে বা খালি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা সিঙ্গল বেডই নেব, একটা বেডরুম হলেই হবে, আর তার সাথে যদি টয়লেট থাকে ভালো কথা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওখানে আসছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার ঘরটা ভেঙে গেছে তো আমার কোথাও থাকার জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, রাখে। এই তো এখানে টুলেট লেখা আছে, একটা কাজ করি, এই নাম্বারটা আমি কল করি, কল করে তারপর এখানে ফোন দিই, দেখা যায়। হ্যালো, হ্যাঁ আপনি যে এই চৌরাস্তার মোড়ে একটা বাসা আছে না খালি, যেটা আপনি কি তার মালিক? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমার ঘরটা ভেঙে গেছে তো এই জন্য আমি এখানে থাকতে এসেছি, কয়েক মাসের জন্য এটা একটু ভাড়া দেওয়া যাবে? ধন্যবাদ। আচ্ছা কত টাকা লাগবে ভাড়া? আচ্ছা সেটা ব্যাপার না, আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আজকে মানে মালপত্র তুলে, আর আপনি একটু মালপত্র, আপনার একটু মালপত্র তুলতে আমার সাহায্য করবেন। আসলে আমার বাসের নিচে কিছু মালপত্র পড়ে আছে, সেটা তো আনতে পারবো না, উপরে যেগুলো আছে ওগুলোই আনতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, রাখি। যাই এখন মালপত্র তুলতে যেতে হবে, আবার ওই বাড়িওয়ালার লোকরাও আসবে নাকি মালপত্র তুলতে। যাই ওখানে যাই, সবই নেওয়া হলো, এই কয়টা তো নিয়ে যেতে পারবো না, এমনি তো ওই ঘরটায় তো অত বেশি জায়গাও নেই, আর ঘরটা ছেড়ে দিতে আমার অনেক কষ্ট হচ্ছে, কত যে স্মৃতি জড়িয়ে আছে এই ঘরটার মধ্যে। কিন্তু কী করবো, রিপেয়ার না করা পর্যন্ত তো অন্য ঘরে থাকতেই হবে। যাই অন্য ঘরেই যাই। দেখি তো ঘরটা আমার সব কিছু ধরলো কি না। হ্যাঁ বেডটা তো ঠিক আছে, সোফাটাও ঠিক আছে, টি টেবিলও ঠিক আছে, তারপর হ্যাঁ সাইড টেবিলটাও ঠিক আছে, ড্রেসিং টেবিলও তো ঠিক জায়গায় রেখেছি, ফ্লাওয়ার ভাসটাও ঠিক আছে, চেয়ারটাও ঠিক আছে। আচ্ছা সব কিছুই ঠিক আছে, আর তো বেশি জিনিস তো আমি মনে হয় না আনতে পারবো, কারণ সব জিনিসই মোটামুটি নিয়ে এসেছে, আর বাকিগুলো তো ঘরের নিচে চাপা পড়ে আছে। আর বিছনার চাদরটা নিয়ে এসেছে, যাই এখন বিছনাটা গুছিয়ে ফেলি। ফুলদানিটা তো এখানে শুয়ে রাখলাম, না হলে আবার যাতায়াতে সমস্যা হয়। আচ্ছা ঘরে একবার গিয়ে বসে দেখি। বসলাম তো, এখন আপাতত এই ঘরটাই চলতে হবে, কী করা যাবে, যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকমই থাকতে হবে। খিদাও তো পেয়েছে, সকালবেলা তো রান্না করেছিলাম, সেগুলো তো বাড়ির নিচেই চাপা পড়ে গেছে, ওগুলো তো আর আনা যাবে না। আর এখানে তো তাছাড়া কিচেনও ঠিক করা হয়নি, এখন কী করা যায়? বাহিরে টাকা নিয়ে যাই, বাহিরে কিছু কিনে আসি। খাবার তো এখন কিনে আনলাম,
এটুকু দিয়ে আজকের পুরো রাতটা কাটিয়ে নিতে হবে। কালকে সকালে উঠে দেখি কি করা যায়। আপাতত এটুকুই খাই। খাবার তো কিনা হলো, এখন এগুলো খেয়ে নিই। আর তাছাড়া আজকে আমার মাথাটা খুব ব্যথা করছে, এগুলো খাওয়ার পরে তারপরে ওষুধ খেয়ে নেবো। ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, এখন যাই খেয়ে নেই। নেই ওষুধটা এখন খেয়ে নেই, মাথাটা তো খুব ব্যথা করছে। ওষুধ না খেলে আবার যাবেও না, খেয়েই নেই বরং। আবার অফিস কাজ, অফিসের কাজও করা লাগবে, তাড়াতাড়ি খেতে হবে, এটাকে খেয়ে নেই। যাই ল্যাপটপটা নিয়ে এখন বসি, অফিসে তো অনেক কাজ আছে, প্রিন্ট করা লাগবে আবার কাগজ অনেকগুলো। যাই তাড়াতাড়ি করে ফেলি, কাজ করতে তবুও ইচ্ছা করছে না, আজকে মনটা তো অনেক খারাপ। অফিসের কাজটা নিয়ে তো বসলাম, করতেও ইচ্ছা করে না। কখন যে মানুষের পরিস্থিতি কেমন হয় সেটা বলাই যায় না। রাজা থেকে যে ভিখারি হতে এক বিন্দু সময় লাগে না সেটা আজকে বুঝলাম আমি। এই তো কয়েকদিন আগে শুনলাম বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে, সেখানে তো কত মানুষ পুরো নিঃস্ব হয়ে গেছে। আবার এই শুনলাম নিউ মার্কেটে আগুন লাগলো, তখন তো আমি বুঝিও নি যে আমারও এই পরিস্থিতি হবে। আসলে এই পরিস্থিতি মোকাবেলা করাটাই উচিত, আর পরিস্থিতি যখন যেমনই থাকুক না কেন সেটা তো আমাকে মেনে নিতেই হবে। এগুলো বলে আর কি হবে, যাই কাজটা শুরু করি। এখন আর বেশি রাত জেগে থাকবো না, নাহলে কালকে তো উঠতেই পারবো না। হ্যাঁ এখন শুয়ে পড়ি, কালকে তো অফিসে কাজগুলো আবার জমা দিতে হবে না, যাই ঘুমিয়ে পড়ি। আর বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার চ্যানেলের অল নিউ আপডেটস তোমাদের কাছে আসে। তো আর কি বলবো তোমাদের, তোমরা এখন ঘুমিয়ে পড়ো, আমি এখন ঘুমিয়ে পড়ি। বাই বাই।